गुड मॉर्निंग। गुड मॉर्निंग। जानी चीज वाह की चा बनिए আসলে তুই একটা অপদার্থ। এত বড় ডাক্তার হয়েও এখনো তোমার চোখে আমি অপদার্থ রয়ে গেলাম। ভেরি স্যাড। শোন, সন্তানেরা যত বড়ই হোক, বাবা মায়ের কাছে সারা জীবন সে ছোট অবুঝ হয়ে থাকে। কিন্তু সেই অবুঝ হয়ে থাকার দায়টা কিছুটা হলেও কি বাবা মায়ের উপর বর্তায় না? মানে এই যে তুমি আমাকে এখনো বুঝিয়ে বললে না কেন 8 বছর পর এখনই তোমাকে শহরে ফিরতে হলো। এতদিন কোথায় ছিলে, কেমন ছিলে? আমি তো ভেবেছিস আমি মরে গেছি। একদিক থেকে ঠিকই ভেবেছিস, আমি তো মরেই গেছি। এক অর্থে এটা তো আমার পুনর্জন্ম। ইস, কি বাজে চা বানিয়েছিস! এত যে বাদে চা করছো, আজকে থেকে তোমাকে তো চা বানাতে হবে। সেই চা খেয়ে আমিও কিন্তু কমপ্লিমেন্ট দিব। শোন, আমি যদি চোখ বন্ধ করে চা বানাই তো হচ্ছে 1000 গুণ ভালো চা বানাবো। ঠিক আছে, দেখব। শুধু দেখলেই হবে না, পান করেও দেখতে হবে। মিসেস ওনার অফিসে চলে আসিস, তোকে আমি ফ্যান্টাস্টিক চা বানিয়ে খাওয়াবো। হ্যাঁ, আমি রুনা ম্যামের অফিসে যাই আর উনি আমাকে পুলিশে ধরিয়ে দেন। আচ্ছা, আমার এই বেশটা ঠিক আছে তো? কেউ চিনতে পারবে না, তাই না? হ্যাঁ, ঠিকই তো লাগছে। বেঁচে থাকার জন্য এক জীবনে কত কি করতে হচ্ছে। এখন কি করছো সেটা দেখতে পাচ্ছি, কিন্তু গত 8 বছরে কি করেছো সেটা তো বললে। তুই নাছোড় বান্দা আছিস একটা। আচ্ছা ঠিক আছে, শোন, খুব বাজে চা, এটা অলরেডি 2 বার বলেছো, এখন আসল কথাটা বলো প্লিজ। দাদাভাই যখন আমাকে গুলি করে নদীতে ফেলে দিল, তারপরের সময়টা আমার কিছুই মনে নেই। চারিদিকে শুধুই অন্ধকার, এক অন্ধকার পৃথিবীর মধ্যে আমি যেন তলিয়ে গেলাম। তারপর সেই অন্ধকার পৃথিবীতে যখন আলো ফুটল, দেখলাম এক সুদর্শন দীর্ঘকায় দরবে রোবার আস্তানে আমাকে নিয়ে আসা হয়েছে। তারপর ওইখানকার একজন কবিরাজ তোমার চিকিৎসা করলো, ওই ঘটনা তো আমি জানি। কিন্তু সুস্থ হওয়ার পরপরই তুমি কেন শহরে চলে এলে না? কেন তোমাকে 8 বছর ওখানেই থাকতে হলো? শহরে কেন আসবো, কার জন্য আসবো, কিসের জন্য আসবো? জীবনে এত বড় হয়েছি, এত কষ্ট করেছি, তার প্রতিদান কি পেয়েছি? যে মানুষটাকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিলাম, নওরিনের মা, তাকেও আল্লাহ দিয়ে, তারপর নওরিনকে বুকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সে হোক। তার মানে সবার প্রতি বিতৃষ্ণা থেকেই তুমি শহরে এলে না? সেটা বলতে পারিস, তবে পাশাপাশি আরেকজনের জন্য আসিনি। কি বলছো, আরেকজনের জন্য? মানে তুমি কি সেখানে আরেকটা বিয়ে করেছো? শাট আপ। আসলে তুই একটা আহাম্ম, এত বড় ডাক্তার হয়েছিস কিন্তু মাথায় এখনো গোবর ছাড়া কিছুই নেই। সেটা ঠিক আছে, কিন্তু কার জন্য তুমি এতদিন ওখানে পড়েছিলে? পড়েছিলাম না, বল আনন্দে ছিলাম, মুক্তির আনন্দে। ওই জায়গাটা ছিল একজন বিশিষ্ট দরবেশ বাবার আস্তানা, আর ওইখানকার লোকজনই আমাকে তুলে নিয়ে বাবার আস্তানায় নতুন প্রাণ দিয়েছিল। সুস্থ হওয়ার পর সেই দরবেশ বাবার আমি ভক্ত হয়ে গেলাম, তার আস্তানার সেবায় আমি নিজেকে উৎসর্গ করলাম। বললে বিশ্বাস করবি না, কোটি কোটি টাকার কোম্পানির মালিক হয়ে ততটা আনন্দ পাইনি যতটা আনন্দ পেয়েছি আমি এই দরবেশ বাবার আস্তানায় কাজ করতে গিয়ে। কারণ ওখানে সব কিছু করা হয় মানুষের কল্যাণে, বিনা স্বার্থে। এই কাজে যে আনন্দ তা স্বর্গীয়। তাহলে 8টা বছরে তোমার একবারও শহরে ফিরতে ইচ্ছা করে নাই? শহরে ফিরতে যে ইচ্ছে করে নাই সেটা বলা মিথ্যে হবে। বিতৃষ্ণা আর আনন্দের মধ্যে আমি দ্বিতীয়টাকেই বেছে নিয়েছিলাম। শেষ পর্যন্ত নরেনের জন্য আমাকে শহরে ফিরতে হলো। তাহলে ও সুস্থ হলে কি তুমি আবার ফিরে যাবে সে আস্তানায়? সেটা সময় বলে দেবে। আপাতত আমি ফিরে যাব রুনার কোম্পানিতে, যে কোম্পানির মালিক একসময় ছিলাম আমি। এখন না হয় পিয়ন হয়ে ফিরে যাব। সত্যি জীবনটা গল্পের চেয়ে বৈচিত্র্যময়, কি অদ্ভুত!
বাজে চা।